হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস আজকে আবারও কিন্তু একটা ইন্টারেস্টিং স্টোরি নিয়ে হাজির হয়েছি তো এই স্টোরিটি তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি এই ক্লাস থেকে অনেক কিছুই শিখতে পারবে এখানে যে নতুন নতুন ভোগাব ইউজ হয়েছে সেগুলো শিখতে পারবে যে গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো আছে সেগুলোও বুঝিয়ে দেবো এবং তোমাদের রিডিং স্কিলও কিন্তু ইম্প্রুভ হবে আস্তে আস্তে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে টাইটেলটা দেখো দ্য কোস্টলি ক্যান্ডেল স্টিক কোস্টলি মানে হচ্ছে মূল্যবান ওকে মূল্যবান মানে মানে হচ্ছে হচ্ছে ক্যান্ডেল তোমরা জানো মোমবাতি আর মানে হচ্ছে তো স্ট্যান্ড কে বলা হয় ক্যান্ডেল স্টিক দ্য কোস্টলি ক্যান্ডেল স্টিক অর্থাৎ মূল্যবান মোমবাতির স্ট্যান্ড ওকে মোমবাতির স্ট্যান্ড তোমরা জানো ছবিটা দেখে নাও তো এটা হচ্ছে মোমবাতির স্ট্যান্ড অনেকগুলো মোমবাতি রাখা রয়েছে দেখতে পাচ্ছ এটা হলো ক্যান্ডেলিস্টিক তো কোস্টলি এখানে কিন্তু হিসাবে ইউজ করা হয়েছে আর ক্যান্ডেল স্টিক হচ্ছে নাউন ওকে তো এখানে এলয় যুক্ত রয়েছে তার মানে এই নয় যে এটা অ্যাডভার ওকে কিছু কিছু অ্যাডজেক্টিভ কিন্তু লয় যুক্ত থাকে দ্য কোস্টলি ক্যান্ডেল স্টিক অর্থাৎ মূল্যবান মোমবাতির স্ট্যান্ড এম্পের আকবর সম্রাট আকবর হ্যাড আ গ্রেট অ্যাফেকশন ফর ক্যান্ডেল স্টিক তো সম্রাট আকবরের ছিল কি ছিল এ গ্রেট অ্যাফেকশন অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ মায়া বা ভালোবাসা ওকে তো সম্রাট আকবরের কিন্তু ব্যাপক বা খুবই অ্যাফেকশন ছিল মায়া ছিল ভালোবাসা ছিল অনুরাগ ছিল ফর ক্যান্ডেল স্টিকস কিসের প্রতি মোমবাতির স্ট্যান্ডের প্রতি ওকে তো ক্যান্ডেল স্টিকের প্রতি কিন্তু সম্রাট আকবরের একটা ব্যাপক বড় বা বলতে পারি খুবই বেশি অ্যাফেকশান ছিল মায়া ছিল অনুরাগ ছিল ওকে তো হ্যাড এখানে ছিল অর্থে ব্যবহার করা হয়েছে পজিশন বোঝায় সম্রাট আকবরের ছিল ওকে ফর দিস রিজন এই কারণে রিজন মানে হচ্ছে কারণ তো ফর দিস রিজন এই কারণে হি ইউজ টু ইম্পোর্ট তিনি ইম্পোর্ট করতেন ইউজ টু হচ্ছে সেমি মডাল ভার্ব এর অর্থ হলো অতীতকালে কোনো কিছু করত এরকম বোঝাতে কিন্তু আমরা এই মডেল ভাবটা ইউজ করে থাকি ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি করা তাহলে অর্থ হবে কি হি ইউজ টু ইম্পোর্ট তিনি আমদানি করতেন মানে নিয়ে আসতেন অন্য অন্য দেশ থেকে নিউ ভ্যারাইটিস অফ ক্যান্ডেল স্টিক নিউ ভ্যারাইটিস মানে নতুন ধরনের ভ্যারাইটি মানে বিভিন্ন ধরন তো নতুন ধরনের অফ ক্যান্ডেল স্টিকস অর্থাৎ নতুন ধরনের ক্যান্ডেল স্টিক বা মোমবাতির স্ট্যান্ড নিয়ে আসতেন আমদানি করতেন ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড তো বিশ্বের সারা বিশ্ব থেকে ঠিক আছে মানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সারা বিশ্ব থেকে কিন্তু ক্যান্ডেল বিভিন্ন ধরনের নতুন নতুন ক্যান্ডেল কিন্তু তিনি ইম্পোর্ট করতেন আমদানি করতেন ওকে অল দ্য ক্যান্ডেল স্টিক তো সমস্ত মোমবাতির এই স্ট্যান্ড ও ডেকোরেটেড ডেকোরেট করা ছিল ডেকোরেট মানে সজ্জিত করা তো এগুলো সজ্জিত ছিল ইন হিস রয়্যাল রুম তার রাজকীয় রুমে তার রাজ প্রাসাদের রুমে ওকে তার রাজপ্রাসাদের যে রুম ছিল ঘর তাতে কিন্তু এই ক্যান্ডেল স্টিকগুলো কিন্তু ডেকোরেট ছিল সজ্জিত ছিল ওকে অল দ্য সার্ভেন্টস অফ দ্য প্যালেস তো প্রাসাদের সমস্ত সার্ভেন্টরা চাকররা হ্যাডবিন গিভেন মানে তাদেরকে দেওয়া হয়েছিল ওকে তো এটা এটা হচ্ছে প্যাসিভাইজ ইউজ করা হয়েছে হ্যাডবিনের সাথে ভারবের থার্ডফর্ম অর্থাৎ এটা পাস্ট পারফেক্টেন্সের প্যাসিভাইজ করা হয়েছে তো সমস্ত চাকর মানে চাকরানীদের বা ভিত্তদের কিন্তু প্রাসাদের সমস্ত ভিত্তদের কিন্তু কী দেওয়া হয়েছিল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল ইনস্ট্রাকশন মানে নির্দেশনা ওকে নির্দেশনা দেওয়া হয়েছিল টু বি ভেরি কেয়ারফুল খুবই সাবধান হতে ওকে অত্যন্ত সতর্ক হতে সাবধান হতে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল হোয়াইল ক্লিনিং হিস রুম হোয়াইল প্লাস ভার্ভের সাথে আইএনজি এই ফর্মটা থাকলে স্ট্রাকচার এই স্ট্রাকচার যদি থাকে তাহলে এর অর্থ হয় কোনো কিছু করার সময় ওকে তো হোয়াইল ক্লিনিং কোনো কিছু করার সময় বা কোনো কিছু করতে করতে হোয়াইল ক্লিনিং হেস রুম তার রুম ক্লিন করার সময় পরিষ্কার করার সময় বা তার রুম বা ঘর পরিষ্কার করতে করতে খুবই সতর্ক হওয়ার জন্য কিন্তু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তাদেরকে প্যালেসের সার্ভেন্টদেরকে সমস্ত সার্ভেন্টদেরকে ওকে ওয়ান ডে একদিন আ সার্ভেন্ট ওয়াস ক্লিনিং একটা চাকর একটা ভিত্ত ওয়াস ক্লিনিং পরিষ্কার করছিল হিজ রুম তার গৃহ তার ঘর পরিষ্কার করছিল তো এটা সার্ভেন্ট এখানে সাবজেক্ট ওয়াস ক্লিনিং ভার পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ইউজ করা হয়েছে ঠিক আছে মানে অতীতকালে কোনো কিছু রানিং ছিল মানে চলছিল এরকম বোঝাতে এই টেন্স আমরা ইউজ করে থাকি হোয়েন যখন বাই মিস্টেক বাই মিস্টেক মানে ভুল বসত যখন ভুলবশত ক্যান্ডেল স্টিক ফেল ফ্রম হিজ হ্যান্ড ক্যান্ডেল স্টিক তো মোমবাতি সে স্ট্যান্ড ফেল পড়ে গেল ওকে তো এখানে ফল এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল ওকে তো পড়ে গিয়েছিল ফ্রম হিজ হ্যান্ড তার হাত থেকে যখন পড়ে গিয়েছিল অ্যান্ড ব্রেক ব্রেকডাউন মানে হচ্ছে ভেঙে যাওয়া এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ব্রোক ডাউন ভেঙে গিয়েছিল মানে পড়ে ভেঙে যাওয়াকে বলা হয় ব্রক ব্রেক ডাউন ঠিক আছে নিচে পড়েই ভেঙে যাওয়াকে বলা হয় ব্রেকডাউন তো সেখান থেকে কিন্তু সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ব্রোকডাউন হি গট ব্যাডলি স্ক্যাড তো তিনি কিন্তু বাজেভাবে মানে খুবই বেশিভাবে স্ক্যাড হলেন ভীত হলে ওকে তো হি গট ব্যাডলি স্ক্যাড স্ক্যাড এখানে থার্ড ফর্ম গেট স্ক্যাড মানে হচ্ছে ভীত হওয়া ওকে তো হি গট ব্যাডলি স্ক্যাড তিনি বাজেভাবে কিন্তু ভীত হয়েছিলেন খুবই ভীত হয়েছিলেন ভয় পেয়ে গেছিলেন হি স্টার্টেড ট্রেমলিং সে কাঁপতে শুরু করলো ওকে তো এখানে দেখো স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএন জি এরকম স্ট্রাকচার থাকলে এর অর্থ হয় কোনো কিছু করতে শুরু করা ওকে তো এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে স্টার্ট এ অর্থাৎ কাঁপতে শুরু করলো উইথ ফিয়ার ভয় ভয়ে কাঁপতে শুরু করলো অ্যাস টু হোয়াট দ্য এম্পেরার উড সে টু হিম এই কারণে যে হোয়াট দ্য এম্পেরার উড সে কি সম্রাট বলবেন তাকে সম্রাটটাকে কি বলবেন এটা নিয়ে সে কিন্তু ভয়ে কাঁপছিল কাঁপতে শুরু করেছিল হোয়েন এম্পেরার আকবর কেম টু নো আচ্ছা কাম টু নো মানে হচ্ছে জানতে পারা তো যখন সম্রাট আকবর জানতে পেরেছিল সেকেন্ড ফর্ম ভার্ভের অ্যাবাউট ডিস এটা সম্পর্কে হি গট ফিউরিয়াস আচ্ছা ফিউরিয়াস মানে হচ্ছে ভেরি অ্যাঙ্গ্রি এন জি আর ওয়াই অ্যাংগ্রি ভেরি অ্যাংরি মানে অত্যন্ত রেগে যাওয়া তো হি গট ফিউরিয়াস তিনি অত্যন্ত রেগে গিয়েছিলেন খুব বেশি রেগে গিয়েছিলেন হি স্কোল্ডেড তিনি বকাঝকা করলেন তিরস্কার করলেন দ্য সার্ভেন্ট সেই সাভেন্টকে তিনি কিন্তু স্কোল্ড করলেন তিরস্কার করলেন বকাঝকা করলেন ওকে ক্যান্ট ইউ ওয়ার্ক প্রপারলি তুমি কি ভালোভাবে কাজ করতে পারো না প্রপারলি মানে ভালোভাবে যথাযথভাবে ঠিক ভাবে তো ক্যান টিউ ওয়ার্ক প্রপারলি তুমি কি ঠিকঠাক কাজ করতে পারো না তুমি কি ঠিক মতো ভালোভাবে কাজ করতে পারো না ওকে দিস ক্যান্ডেল স্টিক সো কোস্টলি এই ক্যান্ডেল স্টিকটা এই মোমবাতির স্ট্যান্ডটা ওয়া সো কোস্টলি মানে অত্যন্ত কোস্টলি ছিল মূল্যবান ছিল ওকে সো এখানে মানে বেশি অর্থে ইউজ করা হয়েছে সো কোস্টলি মানে বেশি অত্যন্ত কোস্টলি মূল্যবান ওকে ইট ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট ক্যান্ডেল এটা ছিল আমার প্রিয় ক্যান্ডেল মধ্যে একটা ওয়ান অফের এর ব্যবহার এসছে তোমরা জানো ওয়ান অফ এর পরে যদি নাউন ইউজ হয় সেটা কিন্তু প্লুরাল নাউন ইউজ হবে কোনো প্রোনাউন ইউজ হলে সেটাও কিন্তু প্লুরালে ইউজ করতে হবে তো এখানে ওয়ান অফের এর পরে কিন্তু স্টিক্স এসছে এখানে প্লুরাল ইউজ করা হয়েছে ওকে ইট ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট ক্যান্ডেল স্টিক এটা ছিল আমার প্রিয় ক্যান্ডেলিস্টিকের মধ্যে একটা নেক্সট ডে পরের দিন ইন দ্য কোর্ট রাজ দরবারে পরের দিন রাজ দরবারে দ্য এম্পেরার গেফ দ্য সার্ভেন্ট তো সম্রাট ভৃত্যটিকে দিয়েছিল গিফ মানে হচ্ছে দেওয়া সেকেন্ড ফর্ম হচ্ছে গেফ তো সম্রাট সেই ভৃত্যটিকে দিয়েছিল দ্য ডেথ সেন্টেন্স মৃত্যুদণ্ড ডেথ সেন্টেন্স মানে মৃত্যুদণ্ড তো পরের দিন সম্রাট কিন্তু সেই ভৃত্যকে সেই চাকরকে মৃত্যু মৃত্যুদণ্ড দিয়েছিল অ্যান্ড এবং ফর দ্যাট ডে এবং ওই দিনের জন্য ফর দ্যাট ডে ওই দিনের জন্য হি ওয়াজ সেন্ট টু জেল তো তাকে জেলে পাঠানো হয়েছিল প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে হি ওয়াজ সেন্ট টু জেল তাকে জেলে পাঠানো হয়েছিল এটা ভারবের থার্ড ফর্ম সেন্টের থার্ড ফর্ম হচ্ছে সেন্ট হোয়েন বীরবল কেম টু নো যখন বীরবল জানতে পেরেছিল কাম টু নো বললাম জানতে পারা তো যখন বীরবল জানতে পেরেছিল অ্যাবাউট ডিস এটা সম্পর্কে এটা সম্বন্ধে হি ফেল্ট ভেরি আপসেট আপসেট মানে হচ্ছে মর্মাহত হওয়া দুঃখ পাবা তো তিনি অনুভব করলেন ফিল মানে হচ্ছে অনুভব করা তার সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল্ট তিনি অনুভব করলেন ভেরি আপসেট খুবই দুঃখিত খুবই মর্মাহত হলেন ওকে হি হ্যাড দ্য আন্ডারস্ট্যান্ডিং তার আন্ডারস্ট্যান্ডিং ছিল আন্ডারস্ট্যান্ডিং মানে ধারণা তার বোঝাপড়া ছিল সমঝোতা ছিল মানে তার একটা ধারণা ছিল কি যে অল অল হিউম্যান বিংস যে মানব মানবজাতি আর ফ্যালিবেল ফ্যালিবেল মানে হচ্ছে ভ্রম অর্থাৎ ভুল করে থাকে যে সমস্ত মানব তো ভুল করে থাকে হি হ্যাড দ্য আন্ডারস্ট্যান্ডিং তার একটা ধারণা ছিল যে অল হিউম্যান বিংস যে সমস্ত মানবজাতি আর ফেলিবেল ভ্রম প্রবাণ মানে যারা ভুল করে থাকে তো সমস্ত মানব জাতি কিন্তু ভুল করে থাকে এটা তার আন্ডারস্ট্যান্ডিং ছিল হি ওয়েন্ট টু মেট দ্য সাবেন্ট তো তিনি মেট করতে গেলেন দেখা করতে গিয়েছিলেন গোয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট কোথায় সে সার্ভেন্টের সাথে দেখা করতে দিলেন গেলেন ইন দ্য প্রিজন তো সেই প্রিজনে প্রিজন মানে হচ্ছে জেলখানা ওকে তো সেই জেলে গেলেন তার সাথে দেখা করতে হি লিসেন টু দ্য এন্টায়ার স্টোরি তো তিনি শুনলেন লিসনের পরে টু প্রিপারেশন ইউজ হয় ওকে তো হি লিসেন টু দ্য এন্টায়ার স্টোরি তিনি পুরো ঘটনাটা শুনলেন লিসন মানে হচ্ছে শোনা সেকেন্ড ফর্ম করা হয়েছে ইডি যুক্ত করে ওকে তো পুরো ঘটনাটি শুনলেন এন্টার মানে পুরো অফ দ্য সার্ভেন্ট তো সেই চাকরটির পুরো ঘটনাটি তিনি শুনলেন হি থট অফ প্লান তো তিনি একটা পরিকল্পনার কথা ভাবলেন থিঙ্ক মানে হচ্ছে ভাবা তার সেকেন্ড ফর্ম হচ্ছে থট তো তিনি ভেবেছিলেন একটা প্ল্যান পরিকল্পনা অ্যান্ড এবং টোল্ড ইট এবং তিনি এটা বললেন টু দ্য সার্ভেন্ট সেই চাকরটিকে তিনি সেই পরিকল্পনার কথা বললেন টেল মানে হচ্ছে বলা তার সেকেন্ড ফর্ম হচ্ছে টোল্ড নেক্সট ডে পরের দিন অ্যাট দ্য টাইম অফ হ্যাঙ্গিং হ্যাঙ্গিং মানে হচ্ছে ফাঁসি দেওয়া তো ফাঁসি দেওয়ার সময় অ্যাট দ্য টাইম অফ হ্যাঙ্গিং ফাঁসি দেওয়ার সময় পরের দিনে দ্য সার্ভেন্ট ওয়াজ আস্ট তো সার্ভেন্টকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা তো এখানে কিন্তু থার্ড ফর্ম ইউজ করা হয়েছে যেহেতু এটা প্যাসিভ করা হয়েছে মানে সার্ভেন্টকেই জিজ্ঞাসা করা হয়েছিল সার্ভেন্ট ওয়াজ আস্ক কি জিজ্ঞাসা করা হয়েছিল ফর হিস লাস্ট উইশ লাস্ট উইশ মানে হচ্ছে শেষ ইচ্ছা ওকে তো আমরা জানি যে মৃত্যুদণ্ড দেওয়ার আগে প্রত্যেক আসামিকে কিন্তু একটা করে লাস্ট উইশ বা শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হয় তার শেষ ইচ্ছা কি এবং সেটা পূরণ করা হয় ঠিক আছে তো সার্ভেন্টটিকে জিজ্ঞাসা করা হয়েছিল তার শেষ ইচ্ছাটাকে দ্য সার্ভেন্ট উইস্ট টু মিট দ্য এম্পেরর ফর দ্য লাস্ট টাইম তো সার্ভেন্ট কিন্তু ইচ্ছা করেছিল বা চেয়েছিল মিট করতে এম্পেররের সাথে সম্রাটের সাথে ফর দ্য লাস্ট টাইম শেষবারের জন্য ওকে তো শেষবারের মতো কিন্তু সম্রাটের শেষবারের মতো কিন্তু সম্রাটের সাথে সার্ভেন্টটি দেখা করতে চেয়েছিল ওকে দ্য হচ্ছে কাউকে নিয়ে যাওয়া ওকে তো টেক টেকের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে এখানে টুক তো সার্ভেন কে নিয়ে গেছে সোলজাররা তো সৈন্যরা সেই চাকরটিকে নিয়ে গিয়েছিল টু দ্য এম্পেরার সম্রাটের কাছে আকবর অ্যাট দ্যাট টাইম তো আকবার সেই সময়ে আকবার কী করছিল ওয়াজ সিটিং বসেছিল তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে ইন হিজ রয়্যাল রুম তার রাজকীয় রাজার সেই রুমে রাজার গৃহে কিন্তু রাজকীয় রুমে কিন্তু তিনি বসেছিলেন ওকে অ্যান্ড ওয়াজ অ্যাডমায়ারিং এবং প্রশংসা করছিলেন অ্যাডমায়ার করা মানে প্রশংসা করা এটাও কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে পাস্ট হিজ ক্যান্ডেল স্টিক তো তার এই ক্যান্ডেল স্টিকের মোমবাতির এই স্ট্যান্ডের প্রতি তিনি কিন্তু প্রশংসা করছিলেন দ্য সার্ভেন্ট ফার্স্ট বাউড বিফোর দ্য এম্পেরর তো সার্ভেন্টটি সেই চাকরটি প্রথমে কি করলো বাউ করা মানে হচ্ছে নত হওয়া ঠিক আছে তো আপার বডি লো করে নত হওয়াকে বলে বাউ তো তার সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে এখানে তো সার্ভেন্টটি প্রথমে কিন্তু নত হলো বিফোর দ্য এম্পেরর সম্রাটের সামনে বিফোর এখানে অর্থ ইনফ্রন্ট অফ সামনে অ্যান্ড এবং দেন তারপরে সাডেনলি হঠাৎ অল দ্য ক্যান্ডেল স্টিক তারপরে কী করলো সমস্ত ক্যান্ডেল স্টিক কিন্তু সেই চাকরটা ভেঙে দিল ওকে দেখে গেছ কিরকম এসছে তো সমস্ত ক্যান্ডেল স্টিক কিন্তু ভেঙে দিয়েছিল ব্রেক মানে হচ্ছে ভেঙে দেওয়া বি আর ই এ কে ব্রেক মানে ভেঙে দেওয়া তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে ব্রোক আকবর অ্যান্ড দ্য সোলজার আকবর এবং সোলজাররা মানে সৈন্যরা হু হ্যাট ব্রড হিম যারা তাকে নিয়ে এসেছিল দেয়া সেখানে ওয়ার অল এ স্টার্ন টু সি দি তো সকলে কিন্তু অবাক হয়ে গিয়েছিল এটা দেখে ওকে তো আকবর এবং দ্য সোলজার এবং সৈন্যরা হু হ্যাট ব্রড যারা এখানে যারা ইউস এখানে যারা অর্থ করব যেহেতু এখানে প্লুরাল আছে তো সৈন্যরা যারা নিয়ে এসেছিল তাকে সেখানে ওকে তো তারা এই সোলজাররাই এবং আকবর ওয়ার অল স্ট্যান্ড সকলে কিন্তু স্ট্যান্ড মানে হচ্ছে সারপ্রাইজ হওয়া সারপ্রাইজড ওকে পারপ্লেক্সড হওয়া অবাক হয়ে যাবা তো সকলেই কিন্তু হতবম্ব হয়ে গিয়েছিল অবাক হয়ে গিয়েছিল টু সি দিস এটা দেখে তো সবাই কিন্তু অবাক হয়ে গিয়েছিল যে করে গিয়ে তো এসেই মোটামুটি শেষ ইচ্ছা জিজ্ঞাসা করায় সমস্ত ক্যান্ডেল কিন্তু ভেঙে দিয়েছিল। ছবি তো দেখতে পাচ্ছ হে ময়াজাদার একটা স্টোরি তারপরে দেখো কি হয় আকবর শাউটেড অ্যাট দ্য সাফেন তো আকবর চিৎকার করে উঠলে শাউট করা মানে চিৎকার করা এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে তো আকবর কিন্তু চিৎকার করে উঠছ চিৎকার করে উঠলো কার প্রতি অ্যাড দিয়ে বোঝানো হচ্ছে অ্যাট দ্য সার্ভেন্ট সেই সার্ভেন্টের প্রতি ভিত্তের প্রতি হ্যাভ ইউ গন ইনসেন তুমি কি পাগল হয়ে গেছো আচ্ছা গো ইনসেন বা গো ইনসেন বা গো ম্যাড ওকে গো ইনসেন অথবা গো ম্যাড মানে হচ্ছে পাগল হয়ে যাওয়া ওকে তো হ্যাভ ইউ গন ম্যাড তুমি কি পাগল হয়ে গেছ তো এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে এটিটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে প্রেজেন্ট পারফেক্টেন্স ছিল সেটা থেকে মানে হ্যাভটাকে আগে এনে এটা কিন্তু ইন্টারোগেটিভ বা প্রশ্নপতাক বাক্য তৈরি করা হয়েছে হাউ ডার ইউ ব্রেক মাই ক্যান্ডেল স্টিক তোমার সাহস কী করে হয় আমার ক্যান্ডেল স্টিকটাকে ভাঙার ঠিক আছে ডেয়ার মানে সাহস করে কোনো কিছু করা তো হাউ ডেয়ার ইউ ব্রেক মানে কিভাবে তুমি সাহস করে ভাঙতে পারলে মাই ক্যান্ডেল স্টিক আমার এই ক্যান্ডেল স্টিকটাকে মোমবাতির স্ট্যান্ডটাকে ড্যাট ট্রু ইন ফ্রন্ট অফ মি তাও আবার আমার সামনে ড্যাট ট্রু ওটা আবার তাও ইন ফ্রন্ট অফ মি আমার সামনে যে ভাঙলে তো ভাঙলে ওটা আবার আমার সামনে ভাঙলে দ্য সার্ভেন্ট সেড উইথ ফোল্ডেড হ্যান্ডস তো সেভেনটি সেই ভিত্তি কিন্তু বলেছিল উইথ হ্যান্ড ফোল্ড করা মানে কি ভাঁজ করা এখানে হাত জড়ো করে বলা ঠিক আছে সে কিন্তু হাত জোর করে বলল ইয়োর ম্যাজিস্ট্রি মহারাজ আই হ্যাভ জাস্ট সেভড দ্য লাইফস অফ অল দোস পিপল যে মহারাজ আমি জাস্ট বাঁচিয়েছি হ্যাঁ আই হ্যাভ জাস্ট সেভ আমি কেবল বাঁচিয়েছি আমি শুধু বাঁচিয়েছি দ্য লাইফস জীবনগুলো অফ অল দোস পিপল ওই সমস্ত মানুষদের জীবন বাঁচিয়েছি হুজ লাইফস যার জীবনগুলো ক্যান বি ইন ডেঞ্জার বিপদে পড়তে পারে বা ঝুঁকিতে পড়তে পারে ঠিক আছে কুড বি ইন ডেঞ্জার মানে বিপদে পড়তে পারে ডিউ টু মানে কারণে কিসের কারণে দিস ক্যান্ডেলিস্টিক এই ক্যান্ডেলিস্টিক বা মোমবাতির স্ট্যান্ডের কারণে তো মোমবাতির স্ট্যান্ডের কারণে ওই সমস্ত পিপল যারা বিপদে পড়তে পারে ঝুঁকিতে পড়তে পারে তাদের আমি জীবন কেবলমাত্র বাঁচিয়েছি ঠিক আছে আই হ্যাভ জাস্ট সেভ আমি কেবল বাঁচিয়েছি তো এখানে ভার্বের থার্ড ফর্ম এটা প্রেজেন্ট পারফেক্টেন্স ইউজ করা হয়েছে ঠিক আছে আমি ওই সমস্ত লোকদের জীবন বাঁচিয়ে লাইফস অফ অল দোজ পিপল ওই সমস্ত মানুষের জীবন হুজ লাইফস যার জীবনগুলো কুড বি ইন ডেঞ্জার যেগুলো বিপদে পড়তে পারে ডিউ টু ডিউ টু মানে হচ্ছে কারণে ওকে ইন দ্য ওয়েক অফ দিস ক্যান্ডেলিস্টিক এই ক্যান্ডেলিস্টিকের কারণে আই হ্যাভ অলরেডি গট দ্য ডেথ সেন্টেন্স আমি তো অলরেডি ইতিমধ্যেই মৃত্যুদণ্ড পেয়ে গেছি গেট মানে পাওয়া সেকেন্ড ফর্ম আমি থার্ড ফর্ম ইউজ হয়েছে এখানে আই হ্যাভ অলরেডি গট আমি ইতিমধ্যেই পেয়ে গেছি মৃত্যুদণ্ড নাও এখন ইট ডজান ম্যাটার তো এটা যায় আসে না ওয়েদার আই ব্রেক এক ওয়ান ক্যান্ডেলিস্টিক অর অল অফ দেম তো একটা ক্যান্ডেল স্টিক ভাঙি আর সবগুলোই ভাঙি এতে কোনো কিন্তু যায় আসে না ইট ডাজন্ট ম্যাটার এটা কোনো ব্যাপারই না যে একটা ভাঙি একটা ক্যান্ডেল স্টিক ভাঙি অথবা অল অফ দেম মানে ওইগুলো সমস্তটাই ভেঙে দেয় এখানে দেম ইউজ করা হয়েছে ক্যান্ডেল স্টিকের ওকে তো এই ক্যান্ডেল স্টিকের সমস্তটাই ভেঙে দেয় অথবা একটা ক্যান্ডেল স্টিক ভেঙে দেয় এতে কিন্তু কোনো যায় আসে না এটা কোনো ব্যাপার না যেহেতু আমি অলরেডি ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ড পেয়ে গেছি তো একটা ভাঙলেও সেই মৃত্যুদণ্ড মানে সর্বোচ্চ শাস্তি দুটো ভাঙলেও তিনটে ভাঙলেও সবগুলো ভাঙলেও তো সেই মৃত্যুদণ্ডই হবে আই উইস্ট তো আমি ইচ্ছা করেছিলাম বা আমি চেয়েছিলাম ড্যাড যে নো আদার সার্ভেন্ডার শুড ব্রেক এটা আমি চেয়েছিলাম যে অন্য কোনো সার্ভেন্ডার যেন না ভাঙে ইউর ক্যান্ডেলিস্টিক আপনার এই ক্যান্ডেলিস্টিককে মিস্টেকেনলি ভুলবশত অর না হলে বা নইলে দেয়ার লাইফস উইল বি ইন ডেঞ্জার তাদের জীবনগুলো কিন্তু বিপদে পড়বে উইল বি ইন ডেঞ্জার বিপদে পড়বে বিপদে হবে মানে বিপদে পড়বে ওকে তো আমি চেয়েছিলাম যে অন্য কোনো সার্ভেন্ট যেন না ভাঙে নো আদার সার্ভেন্ট শুড ব্রেক অন্য কোন সার্ভেন্ট ভিত্ত যেন না ভাঙে ইয়োর ক্যান্ডেল আপনার এই ক্যান্ডেল স্টিকটাকে মিস্টেকেনলি মানে হচ্ছে ভুলবশত অর মানে এখানে অথবা বা নইলে নইলে দেয়ার লাইফস উইল বি ইন ডেঞ্জার তাদের জীবনটা ঝুঁকিতে পড়বে বিপদে পড়বে প্লিজ আন্ডারস্ট্যান্ড দয়া করে বুঝুন ওকে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে দয়া করে বুঝুন মি আমাকে দয়া করে আমাকে বুঝুন এন্ড ফরগিভ মি এবং আমাকে ক্ষমা করে দিন ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া দ্য এম্পেরর ওয়াজ সারপ্রাইজ তো সম্রাট কিন্তু অবাক হয়ে সার সারপ্রাইজ এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম যেটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে তো সম্রাট কিন্তু অবাক হয়ে গিয়েছিল টু হিয়ার দিস এই কথা শুনে দিস বলতে এই কথা মানে এই উপারে যে কথাটা বলল এটা শুনে কিন্তু অবাহ হয়ে গেছিল হি রিয়েলাইজ মানে তিনি উপলব্ধি করলেন বুঝতে পারলেন হিজ ফল্ট তার ভুল তার মিস্টেককে তিনি বুঝতে পারলেন হি আস্ট দা সার্ভেন্ট তিনি সার্ভেন্ট বা ভিত্তটিকে জিজ্ঞাসা করলেন আই নো ইউ আর নট সো ইন্টেলিজেন্ট টু থিঙ্ক অল অফ অল দিস আমি জানি ইউ আর নট সো ইন্টেলিজেন্ট তুমি অতটাও বুদ্ধিমান নয় এগুলো ভাবার জন্য ওকে আমি জানি যে ইউ আর নট সো ইন্টেলিজেন্ট তুমি অতটাও বুদ্ধিমান নও ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান টু থিঙ্ক ভাবতে অফ অল দিস এগুলো ভাবা এগুলো ভাবতে ওকে তো এই সমস্ত কিছু ভাবতে তুমি অতটাও ইন্টেলিজেন্ট নয় বুদ্ধিমান নয় আমি জানি টেলমিয়া আমাকে বলো হু টোল্ড ইউ কে তোমাকে বলেছিল টু ডু টু ডু দিস এইগুলো করতে আমাকে বলো কে তোমাকে এগুলো করতে বলেছিল বীর বল ইউর ম্যাজেস্টি রিপ্লাইড দ্য সার্ভেন্ট তো সার্ভেন্টটি কিন্তু উত্তর দিয়েছিল রিপ্লাই মানে উত্তর দেবা বীরবল ইউর ম্যাজিস্ট্রেট মহারাজ বীরবল অর্থাৎ মহারাজ লুক অ্যাট মানে কোনো কিছুর প্রতি তাকানো তো আকবর বীরবলের দিকে তাকালেন হু হ্যাড দেয়ার বাই দেন তো যে পৌঁছেছিল ওকে যে পৌঁছে গিয়েছিল সেখানে বাইদেন মানে ইতিমধ্যেই বলতে পারি তখনকার মধ্যেই কিন্তু তিনি সেখানে পৌঁছেছিলেন বীরবল তো বীরবলের দিকে আকবাদ তাকালেন ওকে হি থ্যাংক তিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন হিম তাকে এই বলে যে ওকে তো তিনি তাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন বলে কি বলে বীরবল ইউ সেভড মি বীরবল তুমি আমাকে বাঁচিয়েছো ওকে তুমি আমাকে বাঁচালে ইউ সেভড মি তুমি আমাকে বাঁচালে ফ্রম কমেটিং সিন সিন মানে হচ্ছে অপরাধ পাপ কমেন্ট সিন মানে পাপ করা তো তুমি আমাকে পাপ করা থেকে বাঁচালে ইউ হ্যা ইউ সেভড মি তুমি আমাকে বাঁচালে ফ্রম কমেটিং আ সিন একটা পাপ করা থেকে তুমি আমাকে বাঁচালে ইউ আর রিয়েলি মাই ওয়েল উইশার তুমি সত্যি সত্যি আমার শুভাকাঙ্ক্ষী 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 তো ইউ ইউ আর রিয়েলি মাই ওয়েল উইশার ওয়েল উইশার মানে শুভাকাঙ্ক্ষী যে কারো ভালো চাই ওকে তো তুমি সত্যি সত্যি আমার শুভাকাঙ্ক্ষী আই হোপ ফ্রেন্ডস আজকের স্টোরি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি খুবই ইন্টারেস্টিং ছিল খুবই হাস্যকর ছিল বটে এবং বুদ্ধিদীপ্ত ছিল বীরবলের বুদ্ধিতে কিন্তু আবারও কিন্তু একটা প্রাণ রক্ষা পেলো ঠিক আছে সো ফ্রেন্ডস আই হোপ তোমাদের স্টোরিটি ভালো লেগেছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তীতে আবার এরকম কোনো স্ট্রেনে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও